বৌমা, সেই সকাল থেকে তোমার কথা মতো বাড়ির ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। সামনে ঈদ, সামনে ঈদ কিন্তু ফুড চ্যালেঞ্জ করবো না? ফুড চ্যালেঞ্জ হ্যাঁ করবো তো, সব কাজ শেষ, সব কাজ শেষ করছি তোমার কথা মতো। সব কাজ যেহেতু শেষ করছেন তাহলে বলেন আজকে আপনার পছন্দ মতো খাবারে ফুড চ্যালেঞ্জ করবো। বলেন কি দিয়ে আজকে ফুড চ্যালেঞ্জ করবো? পিজা, পিজা আজকে পিজা দিয়ে তাহলে ফুড চ্যালেঞ্জ করবো। ঠিক আছে দেন, তাহলে ইসে ফোন দিয়ে নিই। হ্যালো, হ্যাঁ এটা কি পিজা হাট? না ম্যাম, এটা গুগলস পিজা। আমি কি তাহলে ভুল নম্বরে কল করলাম? না ম্যাডাম, গুগল দোকানটা কিনে নিয়েছে। ও আচ্ছা আচ্ছা, আমি তো একটা পিজা অর্ডার করতাম। ম্যাডাম আপনি সাধারণত যে পিজা অর্ডার দেন আজকেও কি ওটাই দিবেন? আমি যে পিজা অর্ডার দিই আপনি কিভাবে জানলেন আমি কি পিজা অর্ডার করি? নম্বর অনুযায়ী আপনি শেষ 13 বার ডাবল চিজ, 12 স্লাইস চিকেন পিজা অর্ডার করেছেন। ও এখন তাহলে ওইটাই দেন। কিন্তু ম্যাম আপনার কোলেস্টেরল যেহেতু হাই, আমি ভেজিটেবল পছন্দ করি না। আপনি আমার যেটা অর্ডার করছি সেটাই দেন, আমি কোলেস্টেরলের ওষুধ খাই। কিন্তু আপনি তো নিয়মিত ওষুধ খান না, গত 3 মাস আগে রাজ ফার্মা থেকে 20টা ট্যাবলেটের একটা বক্স কিনেছিলেন। আমি অন্য আরেকটা দোকান থেকে বাকিগুলো নিয়েছি। আমি তো নগদ টাকা দিয়ে কিনেছি। আপনার ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী সেই পরিমাণ টাকা আপনি ব্যাংক থেকে উঠাননি। আমার অন্য আরো আয়ের উৎস আছে বুঝছেন। আপনার ট্যাক্স ফর্মে তো সেই তথ্য নেই। তো মিয়া পিজার গুষ্টি খেলে আর পিজাই ঘরে বানাবো? ফেসবুক টুইটার মরা এইগুলো সব গুষ্টি খেলে আমি জামোগা সেই সব চাঁদের চরে জামোগা ওই জায়গা থেকে আমি এই সব চাঁদের চরে যাওয়ার জন্য আপনার পিজার পাসপোর্ট রিনিউ করতে হবে। 5 সপ্তাহ আগে আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। আমি এই করি দুনিয়ার গুষ্টি আমি পিজা আমি বানাই নিয়ে আসতেছি। আপনি 5 মিনিট ওয়েট করেন, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। এই যে দেখেন কত সুন্দর একটা পিজা, এটা কিন্তু সাধারণ কোনো পিজা না। এই যে আপনি পিজা হাট, পিজা ইন, ডোমিনোস ওইসব পিজা, ওইসব পিজার কিন্তু এটার কাছেও যেতে পারবে না। আমি একজন ফুডিস্টের পরামর্শ নিয়ে এই পিজাটা বানিয়েছি। এই পিজাটা খেলে কী হবে জানেন? এই পিজাটা খেলে আপনার মনের প্রশান্তি আসবে, মন ভালো থাকবে, মন নিজের ভালো থাকবে, আপনার ক্ষুধা নিবারণ হবে। সত্যি আমার ক্ষুধা নিবারণ হবে? এখন মা এই একটা পিজাকে কি আমি আপনাকে 6 পিস করে দেবো নাকি 8 পিস করে দেবো? না না না, 6 পিস আর এত এত পিজা আমি খেতে পারবো না। এই এটা আমাকে পুরো এটা দেবো। আচ্ছা আচ্ছা, 8 পিস করার কোনো প্রয়োজন নেই। Thank you.
চাই আর আই লাভ ইউ টু মানে হচ্ছে এই জন্য আপনার হাতে বাই ধরে Yeah.
আমনে উপরে নিচে সব জায়গা মাজো, সুন্দর করে মাজো। হ্যাঁ সামনে সামনে বেশি যারা বউ আছে তারা শাশুড়িকে দেখাবে, যারা শাশুড়ি আছেন তার বউকে দেখাবে।